नमस्कार बंधुरा, ग्रीन गार्डेनिंग फैमिली यूट्यूब चैनले आपनादे स्वागत। सबाई के आंतरिक अभिनंदन जानिए शुरू करछी आजकेर भिडियो। मिलीबाग बा दई पोका प्रतिनियत एई पोका आमादेर बागान के एकेबारे तछनछ करे दिच्छे। बंधु, विभिन्न कम्पानी ओषुध बार करछे किन्तु मिलीबाग जानो शेषे हय ना। एदेर आतंके आम्रा समस्त बागानीरा जानो आतंकित। आसुन आपनी एई गाछटा देखुन, देखुन कत सुंदर कुड़ी होयेछे। देखुन एई देखुन उपरे, एई देखुन एखाने, देखुन एई देखुन चारिदिके, एइदिके देखुन कुड़ी कत, एइदिके देखुन एई जे कुड़ी देखुन। किन्तु समस्या देखुन एई जे मिलीबाग, एई देखुन मिलीबागे एकेबारे भरे गेछे उपरे देखुन कुड़ी। समस्या किन्तु खूब जटिल बंधु। এই মিলিবাগ থেকে রক্ষা পেতে আমরা এমন একটা মোক্ষম দাবাই আজকে তৈরি করব, পৃথিবীর সবথেকে ভালো পাওয়ারফুল একটা কীটনাশক, যে কীটনাশক মিলিবাগকে সমূলে একেবারে খতম করবে। মিলিবাগ শুধু গাছের ক্ষতি করে তা নয়, আমাদেরও কিন্তু ক্ষতি হয়। আমাদের বাগানে যদি দই পোকা বা মিলিবাগ থাকে, আপনার হাঁপানি হতে পারে, গায়ে চুলকুনি হতে পারে, বিভিন্ন রোগে আপনি আক্রান্ত হয়ে যেতে পারেন। বন্ধু, মিলিবাগ আফ্রিকার একটা পোকা। আপনি যদি সময় মতো এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেন, এরা আপনার বাগানে কিন্তু ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। এদের বন্ধু হচ্ছে পিঁপড়ে। তাহলে আমরা যে উপকরণ দিয়ে, যে ঘরোয়া পদ্ধতির মাধ্যমে মিলিবাগকে দমন করব, সাথে সাথে পিঁপড়েকে তাড়ানোর কিন্তু আমাদের ব্যবস্থা করতে হবে। বন্ধু, তার আগে শুনে নিন, আপনার গাছে আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন, মিলিবাগ যাতে না হয় সেদিকে নজর রাখবেন। দু নম্বর, আক্রান্ত যে গাছটা হবে মিলিবাগের, সেই গাছটাকে আপনাকে অন্যত্র সরিয়ে ফেলতে হবে। আপনি যদি দেখেন আপনার কোনো গাছে মিলিবাগ আক্রান্ত হয়েছে, সেই ডালটাকে কেটে আপনি একটা প্লাস্টিকের মধ্যে পুরে অন্য জায়গায় ফেলে দেবেন, না হলে আগুনে কিন্তু আপনাকে পুড়িয়ে দিতে হবে। আপনি যদি মনে করেন বন্ধু, তীব্র জল দিয়ে, এরকম পাইপ দিয়ে তীব্র জলের একটা প্রেসার দিয়ে আপনি মিলিবাগগুলোকে আলাদা করতে পারেন, একটা পাত্রের মধ্যে রেখে মাটি খুঁড়ে সেগুলোকে চাপা দিতে পারেন। এগুলো হচ্ছে আমাদের প্রাথমিক পর্যায়ে একটা সুরক্ষা কবচ দিতে পারবো বাগানের ক্ষেত্রে। তবুও কিন্তু দেখা যায় মিলিবাগ যেন আমাদের কাছে একটা আতঙ্কের সৃষ্টি করে। দমনের বিভিন্ন ওষুধ কিন্তু মার্কেটে পাওয়া যায়, যেমন কার্বো সালফান কিংবা কনফিডার বলুন, ম্যাজিক বলুন, এগুলো বর্তমানে কোনো কাজ হয় না। এর পেছনে কারণ হচ্ছে যে উপকরণগুলো দেয় এরা কোম্পানি মিলিবাগকে দমন করার জন্য, তার পরিমাণ কিন্তু একটা নির্দিষ্ট থাকে, কারণ সরকার থেকে একটা আমাদের মাপ বেঁধে দেয়া হয়, এই উপকরণ কেমিক্যাল উপকরণ এই পরিমাণ আপনি দিতে পারবেন, তার বেশি দেয়া যায় না। ফলে কি হয়, মিলিবাগ ধাতস্থ করে এই সমস্ত রাসায়নিক কীটনাশককে। মিলিবাগ চারটে উপাদান একদম সহ্য করতে পারে না। এক নম্বর ইথানল, দু নম্বর অ্যালকোহল, তিন নম্বর গ্লিসারল, চার নম্বর অ্যাসিটিক অ্যাসিড। এই চারটে উপাদানকে কেন্দ্র করে আমরা মিলিবাগের জন্য আজকে বোমভাস্ত তৈরি করব। এই দেখুন, আমার হাতে এক লিটার জলের মধ্যে আমি তিন দিন আগে আমি 100 গ্রাম ভাত এর মধ্যে ভিজিয়ে রেখেছি। বন্ধু, এটা কিন্তু পান্তা ভাত নয়, এটা আপনার পচা ভাত, একেবারে টক টক গন্ধ হয়ে গেছে। এই যে আপনার জলটা কিন্তু অ্যালকোহলে পরিণত হয়েছে, আপনি 3 থেকে 7 দিন এটাকে রাখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, কিন্তু 3 দিনের কম আপনাকে রাখা যাবে না। এইটা সর্বপ্রথম আমরা নিয়ে নেব 1 লিটার এই ভাত পচা জল। এই 1 লিটার ভাত পচা জলটা আমরা সর্বপ্রথম ছেঁকে নেব আমরা একটা ছাঁকনির সাহায্যে। ছাঁকনির সাহায্যে আমরা এটাকে ছেঁকে নিলাম ভালো করে। এই দেখুন, আমাদের 1 লিটার ভাত পচা জল সর্বপ্রথম আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা যেটা নেব, বেকিং সোডা আমরা 5 গ্রাম মতো এর মধ্যে আমরা মিশিয়ে দেব। বেকিং সোডা আমাদের সবার বাড়িতেই থাকে, বেকিং সোডাকে আমরা খাবার সোডাও বলে থাকি। বেকিং সোডা বা বেকিং পাউডার কিন্তু এক নয় বন্ধু। বেকিং সোডার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট, NaHCO3। এই 5 গ্রাম বেকিং সোডাটা আমরা এর মধ্যে
মিশিয়ে দেব, খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব। এবার যেটা আমরা নেব, আমাদের সবার বাড়িতেই থাকে বন্ধু ভিনিগার, ভিনিগার আমরা 5 ml মতো আমরা নিয়ে নেব। ভিনিগার অর্থাৎ CH3COOH, ভিনিগার অ্যাসিটিক অ্যাসিড ও জলের মিশ্রণে তৈরি হয়। ভিনিগার গাছের পক্ষে খুবই ভালো, ভিনিগার দিলে বাগানে পিঁপড়ে থাকবে না, আর মিলিবাগকে সমূলে বিনাশ করতে পিঁপড়েকে অবশ্যই আমাদের দূরে রাখতে হবে। আমি আগেই বলেছিলাম মিলিবাগ অ্যাসিটিক অ্যাসিড একদম সহ্য করতে পারে না। এই ভিনিগারটা আমরা 5 ml এর মধ্যে আমরা দিয়ে খুব ভালোভাবে আমরা এটাকে মিশিয়ে নেব বন্ধু। এবার আমরা যেটা নেব হ্যান্ড ওয়াশ 5 ml। মিলিবাগের গায়ে একটা প্রোটিন মোমের একটা পোলেপ থাকে, এই পোলেপটাকে যদি আমরা ধ্বংস করতে পারি মিলিবাগ নষ্ট হবে, মরে যাবে এবং সমূলে বিনাশ হবে। এর গায়ে যে হানিডিউগুলো থাকে এর লোভে পিঁপড়েরা আপনার আসবে এবং পিঁপড়েরা এদের সাহায্য করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য। তাহলে আমরা এই দেখুন এর মধ্যে আমরা হ্যান্ড ওয়াশটা দিয়ে দেব। ইথানল, হাইড্রোজেন পারঅক্সাইড, গ্লিসারল, আইসোপ্রোফাইল, অ্যালকোহল দিয়ে তৈরি হয় হ্যান্ড ওয়াশ, তাই এটি খুবই কার্যকরী। আমরা এর মধ্যে 5 ml মতো আমরা মিশিয়ে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমরা নেড়ে নেব বন্ধু। এবার আমরা যেটা নেব বন্ধু, আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে নিম অয়েল। আপনি বাজার থেকে নিম অয়েল কিনতে পারেন, বাড়িতেও নিম অয়েল তৈরি করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। নিম অয়েল কি করে তৈরি করতে হয় আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া আছে, যদি পারেন কাইন্ডলি একটু দেখে নেবেন। কিছুই নয়, আপনি একটু নারকেল তেল, তার মধ্যে কাঁচা নিম পাতা যদি ভালো করে ফুটিয়ে নেন, আপনি নিম অয়েল তৈরি করতে পারবেন। এই নিম অয়েলটা আমরা 5 ml নিয়ে নেব এবং এর মধ্যে আমরা মিশিয়ে দেব। এই 5 ml আমরা নিম অয়েলটা এর মধ্যে আমরা মিশিয়ে দেব বন্ধু। একটু নিম অয়েল গুলতে একটু সময় নাই, কোনো রকম অসুবিধা নেই, আপনার গুলে যাবে। এইভাবে আমরা দেখুন কত সুন্দর একটা কালার হয়ে গেছে। এই যে বোমভাস্তটা আমরা তৈরি করলাম মিলিবাগের জন্য বন্ধু, এটা কোনো মতেই মিলিবাগ সহ্য করতে পারবে না এবং সে সমূলে কিন্তু বিনাশ হবে, আপনার বাগানে একেবারেই প্রবেশ করবে না মিলিবাগ। এটা পৃথিবীর সব থেকে ভালো একটা ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা মিলিবাগ দমনের উপায় বন্ধু। আপনি এটা অবশ্যই তৈরি করতে পারেন আপনার প্রিয় গাছগুলোর জন্য, আপনার প্রিয় বাগানের জন্য বন্ধু। এইভাবে আপনি মিলিবাগের জন্য মোক্ষম দাবাইটা তৈরি করুন। খুব সকালবেলা কিংবা বিকেলবেলা গাছে ভালো করে স্প্রে করে দিন, আপনার গাছে কিন্তু একটাও মিলিবাগ থাকবে না, মিলিবাগও থাকবে না, পিঁপড়ে থাকবে না, আপনার গাছ মিলিবাগ মুক্ত হবে বন্ধু। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করুন, বন্ধুদের কাছে শেয়ার করুন, আর সম্ভব হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অন্তর্ভুক্ত হন বন্ধু। দেখা হবে খুবই শীঘ্রই পরের ভিডিওতে, নমস্কার।